সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সংযুক্ত আরব আমিরাত থেকে। অত্যন্ত দুঃখের কথা যে বাংলাদেশ এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, ভারত বিদায় নিয়েছে, শ্রীলঙ্কা বিদায় নিয়েছে, পাকিস্তান টিকে আছে, কিন্তু আমরা বাংলাদেশ ছাড়া আমরা আছি। গ্লোবাল টুর্নামেন্ট আমাদের থাকতেই হবে, বাংলাদেশ ছাড়া টুর্নামেন্ট কি একটু হলেও কি আমাদের কাছে তো মাটি হয়েছেই, দর্শকদের কাছে মাটি হয়েছে। এরকম একটা ম্যাচের আগে, নিউজিল্যান্ড ইংল্যান্ড ম্যাচের আগে বাংলাদেশ নাই, সেটা কতটা আমাদের ভক্তদের কাছে কষ্টের? অবশ্যই কষ্টের, কারণ ভক্তরা একরকমভাবে প্রত্যাশা করে, একরকমভাবে ক্রিকেটটা চিন্তা করে, কিন্তু যখন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে, ক্রিকেটারদের পক্ষ থেকে, ক্যাপ্টেনের পক্ষ থেকে, কোচের পক্ষ থেকে বলা হবে আমরা সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে যাচ্ছি, আমাদের সেমিফাইনাল খেলার সামর্থ্য আছে, তখন কিন্তু দর্শক ভক্তরা স্বাভাবিকভাবেই সেই প্রত্যাশাটা করবেন, আশার পারদ চড়তে থাকবে, প্রত্যাশার জায়গা বড় হবে। সো শুরুর যে ভাবনা, সেই ভাবনা বদলে গিয়ে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ, এই ভাবনাটা চলে আসে। যখন আপনি পাঁচ ম্যাচ হেরেই বিদায় নেবেন, তখন সেমিফাইনাল স্বপ্ন ভেঙে যাওয়ার সাথে সাথে দুঃখের মাত্রাটাও বেড়ে যায়। তখন যারা এই কথাগুলো বলেছিলেন তাদের সম্পর্কে তখন ভাবনাটা অন্যরকম হয়ে যায়, তারা কি আসলে মানে বুঝে বলেছিলেন না না বুঝে বলেছিলেন। সো আলটিমেটলি দর্শক ভক্তদের মন খারাপের কারণ আছে, বাট অ্যাট দ্য সেম টাইম ক্রিকেটটা যদি ভালোবাসেন অবশ্যই সেমিফাইনাল বা ফাইনালের মতো ম্যাচগুলো আপনি উপভোগ করবেনই, সেটা যে কোনো টিমই পার্টিসিপেট করুক না কেন। একটা বিষয় যে র্যাঙ্কিংয়ের চার নম্বর নিউজিল্যান্ড, এক নম্বরে ইংল্যান্ড, র্যাঙ্কিংটা বড় বিষয় নাকি গ্লোবাল কোনো টাইটেল নিউজিল্যান্ড জিতেনি, কোনটা সেটব্যাক হইতে পারে? টি টোয়েন্টিতে কোনো কাপ নেই, বড় কোনো আসলে আসলে নিউজিল্যান্ডের কাপ নেই। র্যাঙ্কিং আসলে কোনো কিছুই না, র্যাঙ্কিং ব্যাপারটাকে আমি কখনোই কোনো দিন মানে পার্সোনালি পাত্তা দিইনি, এখনও দিই না। আর নিউজিল্যান্ড বড় কোনো ট্রফি কখনো জেতেনি, একটা যেটা আগে আমরা এখন আইসিসি মিনি বিশ্বকাপ ছিল, পরবর্তীতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, একটা ট্রফি তারা যৌথভাবে জিতেছে, ইংল্যান্ড ভারতকে হারিয়ে জিতেছিল, সেটাই তাদের একমাত্র গ্লোবাল ট্রফি। আমার মনে হয় বড় ট্রফি না জেতার যে অভিজ্ঞতা সেটা নিউজিল্যান্ডের জন্য একটা সেটব্যাক হতে পারে, কেননা এই নিউজিল্যান্ডকে হারিয়েই 2019 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এটা ব্যাক অফ দ্য মাইন্ড, আপনি ভাবনায় না আনতে চাইলেও ইংল্যান্ডের যেমন পজিটিভ ভাইবটা থাকবে, নিউজিল্যান্ডের তেমন নেগেটিভ ভাইব আমি বলবো না, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড ব্যাপারটা থাকলেও থাকতে পারে, কেননা ইংল্যান্ড মাঠে ডেফিনেটলি ওই ফ্রেশ মেমোরিটা নিয়ে আসবে যে আমরা তোদেরকে 19 বিশ্বকাপের ফাইনালে, এমন এন্টারটেইনিং ফাইনালে হারিয়েছি, সো এবার কেন নয়। আর যেটা আমি এর আগে আমার বাউন্সারে বলেছি যে নিউজিল্যান্ডের ব্র্যান্ড অফ ক্রিকেট হচ্ছে মোর ডিসিপ্লিনড, মোর কুল অ্যান্ড কাম, কালেকটিভ এফোর্ট। ইংল্যান্ডেরও কালেকটিভ এফোর্ট, কিন্তু তাদের ব্র্যান্ড অফ ক্রিকেট হচ্ছে মোর অ্যাগ্রেসিভ, মোর ফ্ল্যামবয়েন্ট। তো ওই জায়গাতে যারা সত্যিকার অর্থে আমরা কাদেরকে বীর বলি, যারা এগিয়ে যায় যুদ্ধক্ষেত্রে, যারা সর্বস্ব দিয়ে ভয় না পেয়ে যুদ্ধক্ষেত্রে নিজেদের সবটুকু দিয়ে দেয়, ইংল্যান্ডের ব্যাপারটা ওইরকম। এই কারণেই ইংল্যান্ড বোধহয় মার্জিনালি একটু এগিয়ে থাকবে, বাট নিউজিল্যান্ড ইজ এ ভেরি স্ট্রং অপোনেন্ট। আপনি ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন, ইংল্যান্ড সবসময় এগিয়ে থাকে কথাতে, ইংলিশ মিডিয়ার কথাতে বা সব কিছুতে, আপনিও বলেন এগ্রেসিভ, যে কোনো জিনিস আপনার পছন্দ, কিন্তু এই যে লম্বা সময়ের যে গ্যাপ নিউজিল্যান্ডের, এই জায়গা থেকে তারা যদি, আমি যদি কথা বলছি, যদিও কিন্তু যদিও ক্রিকেটে নাই, তারপরেও এই সেমিফাইনালটা যদি উতরাতে পারে নিউজিল্যান্ড, আমি নিউজিল্যান্ডের পক্ষে বাজি ধরছি, যদি নিউজিল্যান্ড উতরাতে পারে সেই ক্ষেত্রে তাদের ফাইনাল জেতাটা, এটা একটা সম্ভাবনার কথা বলছি, তাদের মানসিক শক্তিটাও কত বড় হবে। দেখেন আপনি যখন ফাইনালে উঠে যাবেন, আমি সবসময় একটা কথা বলি যে ফাইনাল ম্যাচ অপোনেন্ট যেই হোক, যার এগেনস্টে খেলুক না কেন, নিউজিল্যান্ডের এগেনস্টে যদি নামিবিয়া হতো কিংবা পাকিস্তানের এগেনস্টে যদি ওমান হতো, তাও ম্যাচটা 50-50। ফাইনাল ম্যাচ অলওয়েজ 50-50, ইটস অল অ্যাবাউট নার্ভ। ফাইনাল ম্যাচে আপনি কতটুকু আপনার মাথা শান্ত রাখতে পারেন, চাপ কতটুকু সামাল দিতে পারেন, পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, অপোনেন্টকে কীভাবে চেপে ধরতে পারেন, এর উপরে আসলে নির্ভর করবে। আর একটা ব্যাপার হচ্ছে যে সেমিফাইনাল থেকে নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের পরের পর্বে ফাইনাল ম্যাচে যাওয়ার যে ব্যাপারটা কাজ করে, আমার যেটা মনে হয়, আমি শিওর না কিন্তু এটা আমার বরাবরই মনে হয়, যে আপনি কোন অপোনেন্টকে হারিয়ে যাচ্ছেন এটা বোধহয় ভেতরে একটা এক্সট্রা ফিল দেয়, যে আপনি যদি তুলনামূলক দুর্বল প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল খেলেন, আপনার যে কনফিডেন্সটা থাকবে, আপনি টপমোস্ট একটা টিমকে হারিয়ে যদি ফাইনাল খেলেন,
তাহলে আপনার আত্মবিশ্বাসটা স্বাভাবিকভাবেই একটু বেশি থাকার কথা। আপনি যে প্রশ্নটা করছেন নিউজিল্যান্ডের ক্ষেত্রে, তারা ইংল্যান্ডকে হারিয়ে, কারণ না ইংল্যান্ড এই মুহূর্তে গ্লোবাল ক্রিকেটের সবচেয়ে এন্টারটেইনিং টিম টি টোয়েন্টিতে, তাদেরকে হারিয়ে নিউজিল্যান্ড যদি ফাইনাল খেলতে পারে খুব স্বাভাবিকভাবেই তাদের আত্মবিশ্বাস অনেক ওপরে থাকবে। বাট অপোনেন্ট থেকে যেই আসুক, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া বরাবরই নিউজিল্যান্ডের প্রতিদ্বন্দ্বী ট্রান্স তাসমান লড়াই, আর পাকিস্তান ইউ নেভার নো, পাকিস্তান এই টুর্নামেন্টে যে ধরনের ক্রিকেট খেলেছে দ্যাট ইজ অ্যাবসলুটলি মার্ভেলাস, ফ্যান্টাস্টিক। সো পাকিস্তানের হারানোর কিছু নেই, পাকিস্তান এই টুর্নামেন্ট যখন এসেছিল বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়ে আসেনি, তারা তাদের মতো নিজেদেরকে এক্সপ্লোর করেছে, নিজেদের খেলাটা এনজয় করেছে। সো তাদের হারানোর কিছু নেই, এই কারণে তাদের পাওয়ার আছে সব কিছু। রাদার ওই আলোচনাটাতে আসছি, আমার মনে হয় ইংল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ড যদি ফাইনালে খেলতে পারে তাহলে তাদের আত্মবিশ্বাসটা অবশ্যই বেশি থাকবে। বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে টেস্ট অফ ক্যারেক্টার, টেস্ট অফ নার্ভ, পরিস্থিতি, যেটা আমি আগেই বলছি, পরিস্থিতি সামাল দেয়া, অপোনেন্টকে গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপ দেওয়া বা চেপে ধরা, ছোট ছোট জায়গাগুলোতে একটু বেশি নজর দেওয়া, সেগুলো পারফেকশন করা, আমার মনে হয় যে সেমিফাইনালের ভাগ্য গড়ে দেবে। শুধুমাত্র নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ড সেমিফাইনাল না, অস্ট্রেলিয়া পাকিস্তান ম্যাচের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ডিশ লাইনের মতো যখন তখন বিদ্যুৎ যাওয়ার সমস্যা আকাশে নেই, বাসায় বিদ্যুৎ থাকলে টিভিতেও চলবে আকাশ, তাহলে কবে নিচ্ছেন আকাশ? আমি ভাবছিলাম যে তিনটা প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ থাকবো, আর একটা প্রশ্ন এই আলোচনা থেকে মনে হয়েছে, যেটা বলছিলেন যে যেই দল নার্ভটাকে শক্ত রাখতে পারবে সেই দল ভালো করবে। নার্ভ শক্ত রাখার বিষয়ে একটা জরুরি ভূমিকা পালন করে দর্শক, যেহেতু সাবকন্টিনেন্টের কোনো দল কালকের সেমিফাইনালে নেই, সেই জায়গা থেকে এই দুটি দল প্রায় দর্শকবিহীন তাদের এইখানে মধ্যপ্রাচ্যে খেলা, পাকিস্তানের হলেও উল্টো বিষয়, তাহলে কি আমরা প্রপার ফাইটিং ক্রিকেটটাই বোধহয় দেখতে পাবো? অ্যাবসলুটলি, সেটা আমার মনে হয়, কেননা দর্শক যদি মাঠে 10 জন থাকে আমার মনে হয় সেটা 5-5 ভাগ হয়ে যাবে, কেননা আমাদের এই ভূখণ্ডে বা আমাদের এই অঞ্চলে স্বাভাবিকভাবে আমরা যারা বাংলাদেশি বাংলাদেশের সাপোর্ট করি, ভারতীয়রা তাদের দেশ, পাকিস্তানরা তাদের দেশ, এবং যখন আমাদের পার্টিসিপেশন থাকে না তখন হয়তো কেউ আমরা পাকিস্তান ক্রিকেটটাকে পছন্দ করি, কেউ শ্রীলঙ্কান ক্রিকেট পছন্দ করি। সো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বা ইংল্যান্ডের ক্রিকেট পছন্দ করে এই সংখ্যাটা খুবই কম, নাই সেটা না, খুবই কম। সো মাঠের দর্শকরাও আমার মনে হয় যে একইভাবে ইকুয়ালি বিভক্ত হয়ে থাকবেন। সো সেটাও আমার মনে হয় যে ক্রিকেটারদের পারফরমেন্সের ক্ষেত্রে খুব বেশি প্রভাব ফেলবে না, কেননা অস্ট্রেলিয়া ইংল্যান্ড সেমিফাইনাল দেখতে যাওয়া মানে হচ্ছে দর্শকরা প্রপার একটা ক্রিকেট উপভোগ করতে যাবে, যাদের বেশিরভাগেরই নিজের দলটা ম্যাচটা খেলছে না, তো তারা নিউজিল্যান্ডকে যেভাবে সাপোর্ট করবে এটা আমার মনে হয় ইংল্যান্ডকেও ঠিক একইভাবে সাপোর্ট করবে, তারা ভালো ক্রিকেটটাকে সাপোর্ট করার জন্য মাঠে যাবে, যেটা দুটো দলের জন্য সমান ভূমিকা রাখবে বলে আমার মনে হয়। পেশাদার সাংবাদিকের বাইরে একটা মজার প্রশ্ন করি, সেটা হলো যে আপনার কাছে, আপনি নিউজিল্যান্ডে যেতে চান, বারবার যেতে চান, এবং ইংল্যান্ড আপনার লন্ডন আপনার প্রিয় শহর, দুইটি দলের খেলা কোনটা সাপোর্ট করবেন? অ্যাকচুয়ালি মানে ব্র্যান্ড অফ ক্রিকেটের যদি কথা বলেন, লাস্ট 3-3.5 ইয়ার্সে ইংল্যান্ড দারুণ ক্রিকেট খেলেছে, অল ফর্ম্যাট, 3 ফর্ম্যাট মিলিয়ে আমি বলছি। সো ইংল্যান্ডের ক্রিকেটটা আমার কাছে অনেক এক্সাইটিং মনে হয়, এক্সাইটিং ব্র্যান্ড অফ ক্রিকেট মনে হয়, এবং তাদের যে, যেটা আমি একদম শুরুতেই বলছিলাম, বারবারই বলছি, তাদের যে ক্রিকেটের ফ্ল্যামবয়েন্ট ব্যাপারটা, যে প্রতিপক্ষের উপর ছড়ি ঘোরানোর ব্যাপারটা, ডমিনেন্স দেখানোর ব্যাপারটা, অ্যাগ্রেশনের ব্যাপারটা, এটা যে কোনো স্পোর্টে, ইন্ডিভিজুয়াল বা টিম স্পোর্ট হোক, আমি সেটা খুব পছন্দ করি, যে কারণে আই উইল গো ফর ইংল্যান্ড। ধন্যবাদ, আমার কাছে এই মুহূর্তে আমি নিউজিল্যান্ডের সাপোর্ট করছি, দেখি কী হয় কালকে, আবারও কালকে বলছি, কারণ আমাদের দর্শকরা আসলে মূলত আজকে রাত্রেই এটি দেখবেন। সুন্দর একটি সেমিফাইনাল হবে, যেহেতু মানসিক চাপ যেটাকে বলে, দর্শকদের যে চাপটা থাকে বা মিডিয়ার যে চাপটা, সেটা হয়তো বা ইংল্যান্ডের ক্ষেত্রে কিছুটা থাকবে, কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে একদমই না, যদিও তারা চাপকে খুব একটা চাপ মনে করেন না, ক্রিকেটটাকে উপভোগ করেন এবং সেই অনুযায়ী খেলেন। আশা করছি জম্পেশ সেমিফাইনাল হবে। শামসুল আরিফিন, অলরাউন্ডার, সংযুক্ত আরব আমিরাত থেকে।